কেন আমি চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন করার জন্য অনেক বছর আসলে যেটা হয়েছে চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। এখন এসে চলচ্চিত্র যেখানে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে এটা একটা ক্রান্তি লগ্ন আমরা পার করছি। সেখান থেকে আসলে আজকে আমার পাশে যারা, আমি একা কিন্তু কিছুই করিব, আমার পাশে যে রিয়াজ ভাই বসে আছে, সাইমন, ইয়ন, নিরো, এরা সবাই কিন্তু আমার এক একজন সোলজার। এই সোলজাররাই আমাকে আজকে আসলে এখানে নিয়ে এসেছে, আমাকে আগিয়ে নিয়ে এসেছে। এবং আমাদের সাথে ফেরদৌস ভাইও আছে, ফেরদৌস ভাই আজকে আসতে পারেনি, আমাদের ফেরদৌস ভাইও থাকবে পরে, কাঞ্চন ভাই সবার নাম বলবে না। কাঞ্চন ভাইয়ের ব্যাপারে আমি এটাই বলবো যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমার আমার শুভকামনা রইল আমার যারা যারা এই মুহূর্তে আছেন, নিশা ভাই এবং জায়েদ খানের জন্য, ওনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আসলে এটা সামান্য একটা ইলেকশন, যখন ইলেকশন শেষ হয়ে যাবে আমরা সবাই কিন্তু এক জায়গার মানুষ। এই ইলেকশনটা নিয়ে দয়া করে কথা বলা, মুখ দেখা দেখি করা, এগুলি বন্ধ করে দিবেন না। ওখানে আমাদের অনেক প্রিয় মানুষরাও আছেন যারা ইলেকশন করছেন, তো এটা জাস্ট একটা সামান্য ইলেকশন। সেই ইলেকশনটা হলো এটা, এখানে কেউ দুটো গ্রুপ করতে হয়, কেউ জিতবে কেউ হারবে, আমি জানি না আমরা কি করব, কিন্তু কি করব কি করতে পারবো সেগুলি আসলে আমি বলবো না। আমার আপনাদের সামনে আমি শুধু একটাই কথা দিব, যদি আমার প্যানেল আসে, আমরা যদি আসতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসি তে নিয়ে আসবো। উনি ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এফডিসি কে বাঁচানো এখন সম্ভব না। আমি আপনাদের সামনে আর কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো যদি আমরা আসতে পারি আমরা ওনাকে নিয়ে আসবো, ওনাকে সচক্ষে দেখাবো ওনার বাবার হাতে গড়া এই এফডিসি কি অবস্থায় আছে। আমাদের তিন চার ফ্লোর সব কিছু ভেঙে গেছে, আমার মনে হয় উনি যদি একবার এখানে আসে এই এফডিসির চেহারা পাল্টিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।